আসসালামু আলাইকুম, সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে প্রশ্ন ব্যাংক পড়তে গেলে প্রশ্ন ব্যাংকের নিচে যে ব্যাখ্যা এগুলো সহ পড়বো কিনা। আমি যখন গতকাল বা দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ওর মধ্যে বলেছিলাম যে আসলে বিসিএস এর প্রথম স্টেপটাই হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ে শেষ করা, এবং সেটা আসলে কতবার পড়তে হয়, কী পড়তে হয়, মোটামুটি ছোট্ট একটা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। এবং অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে আসলে এই যে নিচের যে ব্যাখ্যাগুলো এগুলো সহ পড়ব কিনা, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি করা। আসলে এই নিচের যে ব্যাখ্যাগুলো এগুলোর ব্যাপারে সিনিয়ররা কি পরামর্শ দেন আর আমি কি করেছি সেটা নিয়ে দুইটা কথা থাকবে। তো সিনিয়ররা পরামর্শ দেন এক কথায়, তারা বলেন যে হ্যাঁ ব্যাখ্যা সহ পড়তে হবে, এটা হচ্ছে সিনিয়রদের পরামর্শ, যেটা আমিও শুরুর দিকে মানার চেষ্টা করেছিলাম। কিন্তু আসলে এই ব্যাখ্যাগুলো পড়তে গেলে একটা সমস্যার সৃষ্টি হয়। কি সমস্যার সৃষ্টি হয়, এখানে সময় বেশি নেওয়া যায় না এই বিষয়গুলোতে। হ্যাঁ, এই আপনি যখন এই পড়াটি স্টার্ট করবেন, বিসিএস এর পড়াটা, এর মধ্যে আপনি কোনো একটা বিষয়ে যখন সময় বেশি দিবেন তো তার মধ্যে আপনার অনীহা চলে আসবে। এটা আমার ব্যক্তিগত অভিমত কিন্তু। হ্যাঁ, আপনাদের যদি অনীহা চলে না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি আসলে দীর্ঘ সময় ধরে পড়তে পারেন। কিন্তু আমি নিজে এগুলোর ব্যাখ্যাটা পড়তে গিয়ে দেখছি কি যে অনীহা চলে আসে। কারণ কি, দেখেন এখানে একটা প্রশ্ন এরকম যে, সরি এখান থেকে দেখাচ্ছি, বিজ্ঞান থেকে আর কি, সেজন্য আমি এটা উল্টে নিচ্ছি। এখান থেকে একটা পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে। এখন আমি এটা পড়লাম হচ্ছে নিউট্রন ও প্রোটন, তো এখানে আবার ব্যাখ্যা পড়লাম যে প্রোটন ও চার্জ নিরপেক্ষ, নিউট্রন দিয়ে প্রতিটি পরমাণু নিউক্লিয়াসে গঠন, মানে এগুলো পড়লাম ব্যাখ্যা। আসলে আমি নিজে জানি না, ধরেন জানি না পরমাণু কি, আর পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, আবার নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন ও প্রোটন থাকে, আমি তো এটাই জানি না। তাহলে আমি এই ব্যাখ্যাটা পড়ে করবোটা কি বলেন? তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আমি যেটা করেছি সেটা পরামর্শ, তো আসলে আমি দেওয়ার মতো মানে অভিজ্ঞতা বা সেটা এখনও হয়নি আমার। সেটা হচ্ছে যে যার যে সাবজেক্টটাতে দুর্বল সেই সাবজেক্টটা কিন্তু আপনি শুধুমাত্র এই প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যা এটা এনাফ না। আপনি এটাকে ব্যাখ্যা মনে করতেছেন বাট এটা আসলে ব্যাখ্যা না, এটা হচ্ছে একটা মানসিক প্রশান্তি। আপনি যদি বিজ্ঞানের ছাত্র না হয়ে থাকেন তাহলে এই ব্যাখ্যা আপনার কাজে দেবেন না। যেমন বাংলার ক্ষেত্রে আপনাকে যদি আমি একটা সমাস ধরি, আপনি দেখবেন যে এখানে ব্যাখ্যা না হইলে, ব্যাখ্যা দিলেও আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে কী ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমার কিন্তু সমাসের ক্ষেত্রে ব্যাখ্যা পড়তে হয় না, আমি টিউশনি করাই, সেখানে দেখা গেছে টিউশনিতে আমি স্টুডেন্টদেরকে পড়াই। তারপরে 99 ধাক্কা বাগধারাটির অর্থ আমি আগে থেকেই জানি, সুতরাং এটা আমাকে আর নতুন করে পড়তে হয় নাই। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদের সময় আমি কিছু সন্ধি বিচ্ছেদ নিজে থেকে জানি, সেক্ষেত্রে আমার এগুলো ব্যাখ্যা পড়তে হয় নাই। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার অনার্স লেভেলের একটা সাবজেক্টের কিন্তু একটা হেল্প থাকে, নিশ্চয়ই আপনারও আছে, ইংরেজিতে বা বিজ্ঞানে বা যে কোনো বিষয়ে কিন্তু আপনি এক্সপার্ট, যে কোনো একটা বিষয় আপনি কিন্তু ভালো। যেমন নিত্য সমাসের উদাহরণ আমি জানি, সুতরাং এই ব্যাখ্যাটা আমি আর পড়িনি, এখানে কোনো দাগ টাগ নাই, কারণ আমি এগুলো জানি যে নিত্য সমাস আসলে কী। তো সে কারণে আমি শুধুমাত্র এটাই পড়েছি, এটার ব্যাখ্যাটা পড়ি নাই। আবার বিজ্ঞান সম্পর্কে আমি জানি না, এর ব্যাখ্যা এর মধ্যে দেয়া আছে, কিন্তু এই ব্যাখ্যাটা পড়ে আমি কিছুই শিখতে পারিনি, শুধুমাত্র এটা শিখেছি। তো তখন আমি কি করেছি, যেটা শুধু পড়ার সময় পড়েই গিয়েছি, হ্যাঁ পড়ার সময় আমি শুধু পড়েই গিয়েছি, আমি কোনো পার্থক্য কিছু এর মধ্যে করি নাই, ছোট্ট একটা কাগজের মধ্যে আমি এখানে লিখে রেখেছি পরমাণু যে এটা আমার পড়তে হবে, তো আমি লিখে রেখেছি। তো পরবর্তীতে আমি যখন আমার পড়া শেষ হয়ে গেছে বা কোনো কারণে আমার পড়াটা, অবশ্যই পড়ার মাঝখানে কিন্তু আপনারা এই কাজটা করতে যাবেন না, যে অর্থাৎ ইউটিউব বা মোবাইল সার্চ দিতে যাবেন না, এতে কিন্তু আপনি এক জগৎ থেকে আরেক জগতে চলে যাবেন, সেটা হবে আপনার জন্য একটা মাইনাস পয়েন্ট। আপনি এই যে যে সাবজেক্টে দুর্বল অবশ্যই সেই সাবজেক্টের যে বিষয়টা আপনি বুঝতেছেন না ছোট করে লিখে রাখেন, যখন আপনি পড়তে পড়তে একটু টায়ার্ড হয়ে যাবেন বা মনে হবে যে মোবাইল এখন মোবাইল ধরা যায় বা ইয়ে করা যায়, তো তখন আপনি মোবাইলটা ইয়ে করে নেবেন। তো আমি এখানে কী করে, এটা কিন্তু অনেক দিন আগের ইয়ের মধ্যে তখনই আমি এটা করেছিলাম, তখন বুঝলাম যে এটা হচ্ছে একটা পরমাণু, তো পরমাণুর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তো এটা আমি ইউটিউবে সার্চ দিয়ে যতটুকু বোঝার অতটুকু বুঝে নিয়েছি, এখন আমি কিন্তু প্রশ্নটা বুঝি আসলে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন ও প্রোটন, বাইরে থাকে ইলেকট্রন, তো এরকম।
এখন আপনারা তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা আসলে কি করব। তাহলে আসলে দেখেন, এখানে বলে দেওয়ার কিছু নাই। আপনি একটা প্রশ্ন পড়ার পরে আপনার ভিতরেই বলে দিবে যে আসলে আপনি কি ব্যাখ্যাটা পড়বেন কি পড়বেন না। যেমন এখানে হচ্ছে বলছে যে ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে। এখানে আপনি যতই ব্যাখ্যা পড়েন, আপনি যদি এটার মূল থিমটা না জানেন, এই এই ব্যাখ্যা পড়ে আসলে আপনি বুঝতে পারবেন না। তো এটাকে আমি শুধুমাত্র করে রেখেছি, দাগ দিয়ে রেখেছি, যেহেতু আমি কোচিং এর উপরে পরীক্ষা দিব, যেমনই হোক নাম্বারটা তো এখানে আসবে। তারপরে বোঝার জন্য তো আমি তো এরকম না যে এটা পড়ে ছেড়ে দিব, এটা আমাকে পড়ে যেতেই হবে, মানে অনেক দিন পর্যন্ত এটা আমাকে পড়তে হবে। সুতরাং যেটা আমি বুঝতেছি না সেটা আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ ওইটা আমি আরও আমার পরবর্তী টপিকের মধ্যে চলে আসবে সেটাই ধরে নিয়েছি। তারপরে ধরেন এখানে বলছে যে নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম, তো অনিলাদেবী। তো অনিলাদেবী নিয়ে আমি একটু পড়লাম যে আসলে তিনি নারী ছদ্মনামে লিখতেন, বাস এটাই আমার জন্য যথেষ্ট। তারপর আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে প্যারিচাঁদ মিত্র। এখন প্যারিচাঁদ মিত্রের এতগুলো লেখা আপনি এখান থেকে পড়ে কীভাবে মনে রাখবেন, কারণ আপনি অবশ্যই জানেন যে উপন্যাসের যে সরি মানে যে সমস্ত সাহিত্যিকদের যে লেখক তাদের লেখা এগুলো নিয়ে কিন্তু আপনাকে পড়তে হবে ব্যাপক। তো সেক্ষেত্রে এই কিছুদিন আগেও দেখেন এই যে আমি এটা বের করে রেখেছি যে প্যারিচাঁদ মিত্রের ইয়েটা আমি পড়লাম, এই যে দেখেন প্যারিচাঁদ মিত্রের ইয়েটা নিয়ে আমি আবার এটা পড়েছি। সুতরাং বারবার এগুলো আসবে, আপনার আপনার গাইড বই এগুলোর মধ্যে আপনি কিন্তু বারবার এগুলো পাবেন। এই যে মধুসূদনের ইয়ে পেয়েছি, সুতরাং একটা এখানে ব্যাখ্যা দেওয়া থাকলে যে আপনি ব্যাখ্যার মধ্যে বেশি মনোযোগী হবেন ব্যাপারটা এরকম না, কোনো রকম মানে রিডিং পড়ে গেলেই হবে। এখান থেকে শুধু আধ্যাত্মিকা যে প্যারিচাঁদ মিত্রের লেখা এতটুকু মুখস্থ করতে পারলে আমি মনে করি যথেষ্ট, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আপনি এগুলো মুখস্থ করতে পারবেন না। হ্যাঁ, আর যদি পারেন তাহলে তো ভালো, সেটা তো আপনার এক্সট্রাঅর্ডিনারি বা এ ধরনের কিছু আর কি, তাই না? তারপর অনেক শব্দের অর্থ হচ্ছে এখানে সৈনিক, আপনি এতগুলো অর্থ পড়তে পারবেন। আপনি যখন সমর্থক শব্দ বা এ ধরনের শব্দ যখন বাংলাতে পড়তে যাবেন তখন এগুলো এমনিতেই চলে আসবে। সুতরাং এই ব্যাখ্যাগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। শুধুমাত্র অনেক অনেক মানুষের নাম থাকে, আমি সেভাবে মনে রেখেছি, তো অনেক কিন্তু অনেকটা ছেলের নাম থাকে, তো তার নামের অর্থ হচ্ছে সৈনিক, এটাই মুখস্থ করেছি বাস। এখানে আর আমি বিস্তারিত কিছু পড়িনি। তারপর জ্যোৎস্নারাত কোন সমাসের এটা আমি জানি, যেহেতু আমি বাংলা আমি একটু ভালো, তো মধ্যপতলবী কর্মধারা। কিন্তু যারা জানেন না তারা একটু পড়লেন, কিন্তু পড়ে কি বুঝবেন মধ্যপতলবী মানে কি? এখানে যেই ব্যাখ্যাটা দিয়েছে এই ব্যাখ্যাটা আসলে এনাফ না, যারা বাংলা সম্পর্কে সমাস সম্পর্কে জানেন না তাদের জন্য এনাফ না। সুতরাং তাদেরকে মধ্যপতলবী কর্মধারায় সমাস জানার জন্য আপনাকে ছোট্ট একটা কাগজের মধ্যে এখানে সমাস লিখে রাখতে হবে। ধরেন আপনি দুই নম্বর একটা জিনিস জানবেন হচ্ছে সমাস, তো সমাসও কিন্তু আবার একদিনে বোঝার জিনিস না। কথায় আছে যে সমাস শিখতে লাগে ছমাস, যদিও কথাটা সত্য না। আপনি ইউটিউবে সার্চ দিলে ভালো ভালো ভিডিও পাবেন, সেখানে সমাস শিখতে আসলে খুব বেশি দিন সময় লাগবে না। তবে এই সমস্ত বিষয়গুলো আপনি একদিনেই ধরে মানে ধরতক্তা মার পেরেক এই ধরনের চিন্তাভাবনা করে কিন্তু আপনার হবে না। আপনাকে এই কর্মধারা এখানে আপাতত জ্যোৎস্নারাত সম্পর্কে যে কথাটা বলছে এটা মোটামুটি একটু মুখস্থই করে নিতে হবে। আর আপনাকে এখানে 4200 প্রশ্ন আছে কিন্তু প্রশ্ন ব্যাংকের মধ্যে, আপনি যে সব প্রশ্নই একবারে পড়ে পেরে যাবেন ব্যাপারটা কিন্তু ওইরকমও না। প্রথম টার্গেট থাকবে হচ্ছে আপনি যা যা পারেন সেই বিষয়গুলো মোটামুটি পড়া, তারপর কিছু কিছু ব্যাখ্যা আপনাকে এমনিতেই পড়তে হবে। অ্যানাটমি শব্দের অর্থ কি? শরীরবিদ্যা। তো এখানে দেখবেন যে আপনার নিজে থেকেই মনে চাইবে যে এই ব্যাখ্যাটা পড়ে দেখি তো কি। এই ধরনের যখন সিচুয়েশনে পড়বেন যে আপনার মনে চাচ্ছে পড়তে, যেমন কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ভুসুকুপা, তো এরা আসলে কেন দেয় নাই, তো আপনি তখন এই ব্যাখ্যাটা একটু পড়লে আপনার ভালো লাগবে। তো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনি পড়তে গেলে দেখবেন যে আপনার একটু কোনো কোনো ব্যাখ্যা আপনার না পড় মানে পড়তেই হবে, মানে আপনি পড়তে মনে না চাইলেও মনে হয় একটু পড়ে দেখি তো। আর কিছু কিছু ব্যাখ্যা আছে আপনি পড়লেও বুঝবেন না। হ্যাঁ, আমি আসলে কথাটা মনে বুঝাতে পেরেছি আপনাদেরকে যে আপনি যতই ব্যাখ্যাটা পড়েন পড়লেও ওই ব্যাখ্যাটার ইয়েটা আপনি বুঝবেন না যখন আপনি ওই টপিকটা ডিটেলস না পড়বেন। এখানে এই যে সন্ধি নিয়ে এটা এখানে একটা কথা বলছে এটা আমি আগেই জানি, তো সেজন্য এটার ব্যাখ্যাটা আমি পড়ি না, এখানে কোনো দাগ টাগ নাই, আমি এগুলো পড়ি নেই। কিন্তু আপনি যদি সন্ধি সম্পর্কে ভালো না জানেন, এই শুধুমাত্র এই ব্যাখ্যাটা এনাফ না। আপনাকে আপনাকে ব্যঞ্জন সন্ধির যে ছয়টা নিয়ম, সেই ছয়টা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে এটা, তো সেই ছয়টা নিয়ম আপনাকে জানতে হবে, তারপরে আপনি এটা বুঝবেন। তো আপনি ব্যাখ্যা কিছু কিছু ব্যাখ্যা পড়লেও এনাফ না, আবার কিছু কিছু ব্যাখ্যা আপনাকে পড়তেই হবে, আপনার মনে চাইবে যে এই ব্যাখ্যাটা আমি পড়ি। সুতরাং আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ব্যাখ্যা সিনিয়ররা পরামর্শ দেন যে ব্যাখ্যা পড়েন, কারণ দেখেন এখান থেকে এই এই কালকে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রশ্ন এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে যে বাংলা সাহিত্যে আদি নিদর্শন কোথা থেকে সংগ্রহ হয়েছে, নেপালের রাজ এই যে রাজ গ্রন্থাগার থেকে। এটা কিন্তু একদম হুবহু এই প্রশ্নটা চলে আসছে, তো ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসে। কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে আপনি তো
একদিনে আর সুপারম্যান হতে যাচ্ছেন না, মানে পড়ে আপনি বারবার পড়বেন। যেমন আমি এটা তিনবার পড়েছি, চতুর্থবার আমি স্টার্ট করে দিয়েছি। তো আমি আপনাকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি 6 বার পড়বো বা 10 বার পড়বো, সুতরাং ব্যাখ্যা বারবার চলে আসবে। হ্যাঁ, তো এ ছিল ব্যাখ্যা নিয়ে কথা। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যে প্রশ্ন ব্যাংক আসলে দেখেন আমি কোথাও কোথাও ব্যাখ্যা কিন্তু খুব ভালো করে পড়েছি, আবার কোথাও কোথাও ব্যাখ্যাতে আমি দাগও দেই নেই। যে কারণ এই যে অগ্নিবীণা কাব্যের প্রথম কাব্য কোনটি, এর পরে আমি এটা যতই পড়ি এটা মনে থাকবে না আমার। কাজী নজরুলকে নিয়ে যখন আমি পড়তে যাব বাংলা সাহিত্যে, ঠিক তখনই আমার মনে আসবে। ঠিক আছে, এখন আদি সাহিত্যে চর্যাপদ নিয়ে আপনি এটা যখন পড়তে যাবেন, আপনার শুধু এখানে জানার আগ্রহ, মানে এতটুকু জেনে আপনি জানবেন না। এতটুকু জেনে যদি জানতেন তাহলে এই এই যে দেখেন এখানে চর্যাপদে আদি নিদর্শন হিসেবে এত বড় ইতিহাসটা তারা এখানে দিত না। সুতরাং এখানে এটার মধ্যে যে ব্যাখ্যাটা দিয়েছে, এই ব্যাখ্যাটা কিন্তু এনাফ না। কোথাও কোথাও এনাফ, কোথাও কোথাও এনাফ না। আচ্ছা, আমি বারবার এটা বলতেছি, আর এটা বলার কারণ হচ্ছে অনেকেই আমার ভিডিওগুলো দেখে আপনারা উদ্বুদ্ধ হয়েছেন যে আসলে প্রশ্ন ব্যাংক স্টার্ট করবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে একটু ঘুরে দেখেন চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের অনুরোধ করবো হচ্ছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো একটা নতুন ভিডিও আপলোড হলেই আপনার সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন। তো আবার দেখা হচ্ছে সামনে কোনো একটা প্রোডাক্টিভ ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।